মাধ্যমেই এসছেন? হ্যাঁ, কতদিন আগে? এটা এসছে পোস্ট অফিসের মাধ্যমে আগস্ট মাসের প্রথম দিকে আসছে। ফোন নম্বরে টাকা পাঠিয়েছেন? পাঠিয়েছেন এবং আরও বলছি যে আরও বলছি এই অ্যাকাউন্টে টাকা দিতে। হ্যাঁ, এখনও ফোন করছে, ধরো আজকে যদি ফোন করে বলবে। এখন এই ওষুধটা পাঠানো হয়েছে, এটা এই ওষুধটা পাঠানো হয়েছে পোস্ট অফিসের মাধ্যমে। এই ওষুধটাও পাঠানো হয়েছে পোস্ট অফিসের মাধ্যমে। আর এই অ্যাকাউন্ট নম্বরে আমি টাকা চলেছি। আমি আজকের 5 বছর আগে প্রতিদিন পেপারে অ্যাড দেখে, খবর কাগজে অ্যাড দেখে আমি ওষুধ সন্ধানটি পাই। সেখান থেকে মোবাইল নম্বর পেয়ে যোগাযোগ করে ওষুধ কিনে আমি ওষুধ খেয়ে বর্তমানে উপকৃত হই। 6 বছর পর আমাকে ফোন করা হয় এরকম এ থেকে,
যে আপনি তো আমাদের প্রোডাক্ট থেকে একবার ওষুধ কিনেছিলেন, সেই জন্য আমাদের আজকের লটারি হয়েছে। হসপিটালের 25 বছর পূর্তি উপলক্ষে আপনি আমাদের ফার্স্ট প্রাইজ পেয়েছেন। আপনাকে ফার্স্ট প্রাইজ পাঠানো হবে এবং ওষুধ বিনামূল্যে দেওয়া হবে, আপনি পোস্ট অফিস থেকে নিয়ে নেবেন। তো পোস্ট অফিসে এর থেকে যখন বাড়িতে এলো, বক্স খুলে দেখি শুধু ওষুধ, কোনো চেক ফেক কিছুই নেই। কত টাকা দিয়েছিলেন? 3250 টাকা। তারপর আমি তা সেই ফোনে যোগাযোগ করে বললাম যে কিছুই তো নেই শুধু ওষুধ ছাড়া। তখন বললো ঠিক আছে, আমাদের একটা মিসিং হয়ে গেছে, আপনি 4200 টাকা পাঠাবেন আর অ্যাকাউন্ট নাম্বার পাঠাবেন। অ্যাকাউন্ট নাম্বার পাঠাতে 4200 টাকা দিতে আমাকে মোবাইলে মেসেজ দিল যে RBI 10500 টাকা চাইছে তোমার সেভিংস অ্যাকাউন্ট, ওটাকে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, সেই জন্যে 10500 টাকা। আমি 10500 টাকা ছাড়লাম। ওটা এক মাস দিতে লেট করেছি বলে বললো 7500 টাকা লেট ফাইন। 7500 টাকা ছাড়লাম। তারপরে বললো যে আমাদের তোমার তো চেক করতে অনাথ আশ্রম থেকে আমাদের চাপ দিচ্ছে, তুমি তো ফার্স্ট প্রাইজ চেয়েছো, 30000 টাকা চাইছে তারা। আমি করতে 30000 টাকা কেটে তাহলে আমাকে টাকা পাঠিয়ে দাও চেক থেকে, কন্যা তা সম্ভব নয়। আমরা বলে দেখছি, লাস্ট মাস 15000 টাকা মীমাংসা করেছি, 15000 টাকা পাঠাও কালকের অবধি। সে আমাকে বলছে যে 15000 টাকা, ঠিক আছে। আমি আর তার কোনো কিছু বলিনি, থানায় যোগাযোগ করি পটাশপুর থানায়। পুলিশ বললো যে সব ব্যাপারে ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে তমলুক গিয়ে সাইবার ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করো। আপনি লিখিত অভিযোগ করেছেন? ক্রাইম ব্রাঞ্চে এসে লিখিত অভিযোগ দায়ের করেছি। আপনার কী মনে হয় এটা প্রতারণা? তাতে মনে হচ্ছে প্রতারণা বলে, নাহলে এইভাবে করছে কি? বুঝতে পারেননি? আগে বুঝতে পারিনি, যেভাবে ওষুধ খেয়েছি উপকৃত হয়েছি সেই বিশ্বাসে আমি তাহলে হবে হয়তো, এইটাই আমার বিশ্বাস ছিল। এখন আপনি কী করবেন? এখন কি টাকা দেবেন? না, ক্রাইম ব্রাঞ্চ বলছে আর টাকা ছাড়বে না, তবে কি টাকা ফেরত পাবে না কিছু, আমরা কী করতে পারবো তবু দেখবো, এই কথা বলে পুলিশ কিছুই আশ্বাস দিতে পারে, কিছুই আশ্বাস দিতে পারেনি, তবু অভিযোগ চুপ করে রেখেছে। আপনার নাম? হরিপদ দাস, গ্রাম বুধিজোড়, পোস্ট বাল্যগন্ধপুর, থানা পরাশপুর, পূর্ব মেদিনীপুর জেলা।